বন্ধুরা জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানায় আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ জব ও এডুকেশন রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি তাহলে চলুন দেখে নেওয়া যাক আছে খবরটিতে কী রয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করে জানুয়ারি মাসের আট তারিখ ও ন তারিখ বাংলা বন্ধের ডাক ডাকা হয়েছে বন্ধুরা সেই বন্ধে পিএসসির চাকরি প্রার্থীরাও কিন্তু সামিল হতে চলেছে চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও এ না আসা প্রার্থীদের গোপনে এস এম এস পাঠিয়ে নিয়োগের বিরোধিতা করে বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ আগামী আট তারিখ ও ন তারিখ জানুয়ারি মাসের আটচল্লিশ ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে এবার প্রচার শুরু করলেন চাকরি প্রার্থীদের একাংশ শুধু এসএসসির দুর্নীতির প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে তা নয় রাজ্যে বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া চালু ও বাংলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি জানিয়ে বন্ধে ভুক্তভোগীদের অংশগ্রহণের জন্য আর্জি জানানো হয়েছে বেকারত্বের যন্ত্রণায় গুমরে না থেকে পথে নামারও বার্তা দিয়েছেন বাম যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ সমস্ত চাকরি প্রার্থীদের বন্ধে সামিল হওয়ার বার্তা দিয়ে ইন্দ্রজিৎ ঘোষের রাজি টেট এসএসসি এসএলএসটিতে অনেক আগেই শুরু হয়েছিল পরীক্ষার দিন দিনবদল ফাঁস ইত্যাদি এবার যে সংস্থার উপর বেকার যুবকদের সামান্য ভরসা ছিল সেই পিএসসির মাধ্যমে ডব্লিউবিসিএস এক্সাম সেটাও শুরু হয় হল গণ্ডগোল তাহলে ডাব্লিউএস পরীক্ষার যে এক্সাম ডেট নিয়ে একটা বিশাল সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা আদৌ কবে হবে সেটা নিয়ে কিন্তু এখন ঠিকভাবে সঠিক খবর পাওয়া যাচ্ছে না দু হাজার আঠেরো সালের ডাব্লিউসএসের এর প্রিলির পরীক্ষা নেওয়ার কথা ছিল আগামী কুড়ি জানুয়ারি দু এখন শোনা যাচ্ছে যে পরীক্ষা ওই দিন হবে না পিএসসির অফিসে ফোন করলেও তারা জানাচ্ছে যে নয় ফেব্রুয়ারির কথা ঠিক আছে বন্ধুরা কিন্তু নয় তারিখে আদৌ সম্ভব সেটাই এখানে বলা হয়েছে সাধারণত এই পরীক্ষাগুলি রবিবারে হয় কিন্তু নয় ফেব্রুয়ারি শনিবার আবার দশ ফেব্রুয়ারি সরস্বতী পূজা ঠিক আছে কিন্তু আবার অনেক সময় ফোন করে আমাদের চ্যানেল তরফ থেকে জানার চেষ্টা করা হয়েছিল কিন্তু তখনও কিন্তু তারা বলেছে নোটিফিকেশান না হলে সঠিকভাবে কিন্তু বলতে পারছে না অর্থাৎ নোটিফিকেশান কবে দেবে সঠিকভাবে সেটাও কিন্তু এখনও দেয়নি পিএসসি এবং কবে কী পরীক্ষা হচ্ছে সেটাও কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না ঠিক আছে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে বেকার যুবকদের নিয়ে এ সরকার সরকারি খেলছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করছে এসএসসি পরীক্ষার্থীরা অনেক আন্দোলন করার পর বুঝেছে এই রাজ্যের সরকারকে ধাক্কা মারতে হয় আন্দোলন করে নিজেদের অধিকার বুঝে নিতে হয় তাই তারা আগামী আট তারিখ ও ন তারিখ জানুয়ারি মাসের হরতাল ডেকেছে আগামী আট তারিখ ও ন তারিখ জানুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও ভারত জুড়ে সাধারণ সমর্থন জানিয়েছেন আসলে বেকার যুবকরা বুঝেছেন এ দেশের ও এই রাজ্যের সরকারকে না সরালে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না আর সেই লড়াইয়ের একটি ধাপ ধর্মঘট তাই তারা সামিল ধর্মঘটে আপনার কাছে আবেদন আপনিও সামিল হন ঠিক কোন কোন দাবির ভিত্তিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে দশ দফা দাবির ভিত্তিতে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে প্রথমত এসএসসি অনুযায়ী অনুযায়ী আপ টু ডেট শিক্ষক 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 নিয়োগের নিয়োগের দাবি দাবি জানানো জানানো হয়েছে দ্বিতীয়ত ছাত্র অনুপাত নবম থেকে হয়েছে তৃতীয়ত রিকলের নামে এস এম এস পাঠিয়ে গোপনে নিয়োগ বন্ধ করার দাবি তুলেছে চাকরি প্রার্থী মঞ্চ চতুর্থ ছাত্র শিক্ষক অনুপাত মেনে প্রতি বছর ধারাবাহিক এসএসসিতে শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে পঞ্চমত শিক্ষক নিয়োগের দুর্নীতি বন্ধ করা ষষ্ঠত শিক্ষার সরকার সাধারণীকরণের বিরুদ্ধে প্রতিবাদ সপ্তমত ধূত ও দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগের দাবি অষ্টমত শিক্ষক বদলির নামে শূন্য পদ বিক্রি বন্ধ করা নবম সমস্ত স্তরে ধুত ও স্বচ্ছ কাউন্সিলিং করানো ও শেষ দফায় শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের উপর পুলিশ পুলিশি বর্বরতা ও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় তালবাহানার প্রতিবাদ জানিয়ে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এই দিনের এই বাংলা বর্তমান সঙ্গে চাকরি প্রার্থী মোহাম্মদ মেহবুব মন্ডল বলেন রাজ্যে এই প্রথম শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে কমিশনের গাফিলতি ও শিক্ষা শিক্ষক নিয়োগের রাজ্য সরকারের উদাসীনতা জেরেই দীর্ঘ ছ বছর থমকে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বেকারত্বের যন্ত্রণা থেকেই এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধুরা শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ